हेलो छात्र छात्री, वेलकम टू एस एम एक्सक्लूसिव। आज के विषय सम्पर्क आलोचना करब से प्रतिवर्त क्रिया रिफ्लेक्स एक्शन। ये प्रतिवर्त क्रिया रिफ्लेक्स एक्शन की कौन विज्ञानी सर्वप्रथम प्रतिवर्त क्रिया रिफ्लेक्स एक्शन सम्पर् परीक्षा करें कम नामकरण करें प्रतिवर्त क्रिया रिफ्लेक्स एक्शन की प्रकारभेदगुलो की এই প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন সংক্রান্ত বিজ্ঞানী প্যাভলভের যে যুগান্তকারী যে পরীক্ষা সেই পরীক্ষাটা নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। সর্বপ্রথম প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বিষয়টা কি, তোমরা প্রত্যেকেই লক্ষ্য করবে যে হঠাৎ করে আচমকা এমন কিছু ঘটনা বা এমন কিছু কাজ আমাদের দ্বারা বা আমাদের দ্বারা এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কিন্তু আমরা বুঝতেও পারি না, অর্থাৎ আমাদের অবচেতন মাইন্ডে কিন্তু এই সমস্ত কাজগুলো ঘটে যায়। যেমন হঠাৎ করে যদি আমার কোনো কিছুতে গরম কিছুতে হাত লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার হাতটা সরে যায়। সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে সামনে থেকে একটা পোকা যদি আমার চোখের সামনে চলে আসে, আমার অটোমেটিকলি কিন্তু আমার চোখের পাতাটা বন্ধ হয়ে যায়। অথবা এমনও অনেক সময় হয়, রাস্তায় হাঁটতে হাঁটতে খালি পায়ে তুমি রাস্তায় হাঁটছো, পায়ের মধ্যে কিছু একটা ফুটে গেল, সঙ্গে সঙ্গে আমার পাটা উঠে যায়। এইরকম বিভিন্ন ঘটনা, একটা শিশু সে ক্রমাগত বারবার বারবার অভ্যাস করার ফলে সে কিন্তু হাঁটতে শেখে, আমরা সাঁতার কাটতে শিখি। একজন সাইকেল সার্কাসে সে সাইকেল চালানো শেখে বা খেলা দেখানো, এই সমস্ত বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো সেই সমস্ত কর্মকাণ্ডগুলোকেই আমরা প্রকৃতপক্ষে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত চাপ বলি। 1750 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্টিফেন হ্যালস সর্বপ্রথম একটি পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষার মাধ্যমে তিনি সর্বপ্রথম এই বক্তব্য বলেছিলেন যে এই প্রতিবর্ত বা জীবেদের দ্বারা যে এই ধরনের যে ক্রিয়া বা এই ধরনের যে কাজ সেগুলো আমাদের মস্তিষ্ক নয়, সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তিনি কি করেছিলেন, তিনি একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাতে তিনি কি করেছিলেন, একটি ব্যাঙের মাথাটা কেটে দিয়েছিলেন। কেটে দিয়ে তিনি সেই ব্যাঙটাকে একটা হুক দিয়ে ঝুলিয়ে দিয়েছিলেন। ঝুলিয়ে দেওয়ার পর ব্যাঙের পায়ে তিনি একটা আলপিন দিয়ে ফুটো করেছিলেন, মানে আলপিন দিয়ে খোঁচা দিয়েছিলেন। খোঁচা দেওয়ার ফলে দেখা গেল যে ব্যাঙের পাটা কিন্তু সরে যাচ্ছে। অর্থাৎ এটা পরিষ্কারভাবে তিনি বুঝতে পারলেন যে এই যে ব্যাঙের পাটা যে সরে গেল, এই যে কাজটা ঘটলো সেই কাজটা কিন্তু মস্তিষ্কের দ্বারা হলো না, তার কারণ যেহেতু ব্যাঙের মস্তিষ্কটা কাটা রয়েছে বা মাথাটা কাটা রয়েছে। তখন তিনি বললেন যে জীবেদের দেহে এমন কিছু স্নায়বিক কার্যকলাপ রয়েছে যেগুলো আমাদের সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর পরবর্তীকালে প্রায় 40 বছর পর বিজ্ঞানী সেরিংটন তিনি সর্বপ্রথম জীবেদের এই ধরনের যে কার্যাবলী, এই সমস্ত কার্যাবলীকে তিনি তখন নাম করলেন প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন কাকে বলে, কোনো একটা জীবেদের দেহে যে অনৈচ্ছিক বা তাৎক্ষণিক, অনৈচ্ছিক এবং তাৎক্ষণিক কোনো উদ্দীপনার প্রভাবে যদি, যখন জীবেদের দেহে অনৈচ্ছিক এবং তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হয় যেগুলো আমাদের ইচ্ছার ওপরে নয়, সেই সমস্ত প্রতিক্রিয়াগুলোকে আমরা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলি। এই প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বিষয়টা কী, প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে কি, বাহ্যিক কোনো উদ্দীপনার প্রভাবে জীবেদের দেহে যে অনৈচ্ছিক ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকেই আমরা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলা হয়।
अर्थात जीवे देहे बाहर थे कोनो उद्दीपनार प्रभाव जीवे देहे जो से उद्दीपनाटा से प्रतिक्रिया जो तार इच्छार ऊपर निर्भर करे ना एवं सेटा खूब द्रुत है तक से हीधरण क्रियागुलोके प्रतिक्रियागुलोके रिफ्लेक्स एक्शन प्रतिवर्त क्रिया बोली। 1750 विज्ञानी स्टीफेन हेल्स सर्वप्रथम ब्यांगेर ओपरे एक परीक्षा द्वारा प्रमाण करेछिलेन जे ए प्रतिवर्त क्रियाटा सुषुम्नाकांड बा स्पाइनल कॉर्ड द्वारा नियंत्रित है। एर परवर्तीकाले चल्लिस बचर पर विज्ञानी सेरिंगटन सर्वप्रथम एर नामकरण करें प्रतिवर्त क्रिया बा रिफ्लेक्स एक्शन। ए प्रतिवर्त क्रिया के विभिन्न भावे भाग करा जाए। एबार आमरा देखे नेई जे प्रतिवर्त क्रिया बा रिफ्लेक्स एक्शनेर भागगुलो कि कि। प्रतिवर्त बा क्रिया बा रिफ्लेक्स एक्शन के प्रधानत दुई भागे भाग करा जाए। एमन किछु प्रतिवर्त क्रियागुलो रयेछे जे प्रतिवर्त क्रियागुलो बा आमादेर द्वारा एमन किछु प्रतिक्रिया रयेछे जे प्रतिक्रियागुलो किन्तु आमरा जन्मगतभावे पाई अर्थात जन्मेर समय थेकेई एकटि शिशुर मध्ये सेई समस्त प्रतिक्रियागुलो चले आसे बा सेई समस्त प्रतिवर्त क्रियागुलो चले आसे। आबार किछु प्रतिवर्त क्रिया रयेछे जेगुलो आमादेर बार बार अनुशीलनेर माध्यमे आमादेर जीवदशा सेगुलोके आमादेर अर्जन करते हैं एबं बार बार अनुशीलन करार फले सेई समस्त प्रतिवर्त क्रियागुलो बा सेई धरनेर प्रतिक्रियागुलो किन्तु आमादेर अभ्यास हये जाय। एइटार उपरे भित्ति करे प्रतिवर्त क्रियाके प्रधानत तार उत्पत्ति अनुसारे प्रतिवर्त क्रिया के प्रधानत दुई भागे भाग करा जाय। अर्थात प्रतिवर्त क्रिया एके प्रधानत दुई भागे भाग करा जाय। एकटा होच्छे सहजात बा जन्मगत प्रतिवर्त क्रिया सहजात बा जन्मगत प्रतिवर्त क्रिया एवं आरेकटी होच्छे अनुशीलनगत बा एके शर्तसापेक्ष प्रतिवर्त क्रियाओ बला हय। आर सहजात बा जन्मगत एके शर्ताधीन प्रतिवर्त क्रिया बला हय। अर्थात प्रतिवर्त क्रिया के प्रधानत दुई भागे भाग करा जाय। एकटा होच्छे सहजात बा जन्मगत जेगुलो आमादेर जन्मेर समय थेकेई आमादेर एकटी शिशुर मध्ये उपलब्धि हय बा शिशुर मध्ये चले आसे बा एदेरके शर्त एरा कोनो शर्तेर उपरे निर्भर नय अर्थात कोनो कंडिशन एदेर उपरे निर्भर करे ना सेई धरन सेई जन्य एई धरनेर प्रतिवर्त क्रियाके शर्ताविहीन प्रतिवर्त बला हय हीन बा शर्तहीन प्रतिवर्त क्रिया बला हय। এবং আরেকটা হচ্ছে অভ্যাসগত বা অনুশীলনগত বা একে শর্ত সাপেক্ষ এগুলো কতগুলো কন্ডিশনের উপরে নির্ভর করে। এই জন্মগত বা সহজাতগুলো প্রতিবর্ত ক্রিয়াগুলোর কীরকম উদাহরণ, যেমন একটা শিশু জন্মের সঙ্গে সঙ্গে তার মাতৃস্তন পান করে, তাকে বলে দিতে হয় না, এটা তার জন্মগত। একটি শিশুর চোখের ওপরে আলো পড়লে তাকে চোখের পাতা বন্ধ করতে বলে দিতে হয় না, সে সঙ্গে সঙ্গে চোখের পাতাটা বন্ধ করে ফেলে। খাদ্যবস্তুর কোনো একটা সুস্বাদু খাদ্যের গন্ধে আমাদের জিভে লালা চলে আসে, এটা একটা শর্ত সাপেক্ষ এটা হচ্ছে আমাদের জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এইরকম বহু প্রতিবর্ত ক্রিয়াগুলো রয়েছে, আমাদের পায়ে কিছু ফুটে গেলে পাটা সরে যাওয়া, গরম কিছুতে হাত লাগলে হাতটা সরে যাওয়া, এই ধরনের যে প্রতিবর্ত ক্রিয়াগুলো রয়েছে সেই সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলোকে আমরা বলি জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ এই সমস্ত প্রতিবর্ত ক্রিয়া কিন্তু আমাদের অটোমেটিকলি জন্মের সময় থেকেই চলে আসে। আরেকটি হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া বলতে কী কী, যেমন যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু আমাদের জন্মের সময় থেকে আসে না, এই সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলোকে আমাদের জীবদ্দশায় কী করতে হয়, বারবার অনুশীলনের মাধ্যমে বা বারবার প্র্যাকটিস বা অভ্যাসের মাধ্যমে এই সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো আমাদের দেহে অর্জিত হয়। যেমন আমাদের সাইকেল চালানো তো আমরা জন্মগতভাবে পারি না, আমাদের সাইকেল চালানো শিখতে হয়। সাঁতার কাটা, আমরা সাঁতার কাটতে পারি না, আমাদের সাঁতার কাটতে শিখতে হয়। সার্কাসে খেলা দেখানো, মোটর সাইকেল চালানো,
ভালো ক্রিকেট বল করা, ব্যাট করা, এই যে ধরনের যে প্রতিবর্ত ক্রিয়াগুলো বা জিমন্যাস্টিক খেলা, জিমন্যাস্টিকের সময় গানের তালে তালে আমাদের যে বিভিন্ন ধরনের যে কারসাজি করা দেখানো বা একটা ম্যাজিক দেখানো, এই সমস্ত যে প্রতিবর্ত ক্রিয়াগুলো, সেই সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু আমাদের বারবার অনুশীলনের মাধ্যমে নিতে হয়। এবার এগুলো কতগুলোর কন্ডিশন রয়েছে, সেই জন্য একে শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। কী কী অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু আমাদের জীবদ্দশায় আমাদের অর্জন করতে হয়, ফলে আমরা যদি দীর্ঘদিন ধরে অনভ্যাস করি তাহলে কিন্তু এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যেতে পারে, আবার কখনো তা দীর্ঘস্থায়ীও হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যদি অনেক দিন ধরে এমন কিছু আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু সেই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলো হয়তো আমাকে নষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরো আমি হয়তো সার্কাসে খেলা দেখাতাম, আমি দীর্ঘদিন হয়তো সার্কাসে খেলা দেখাচ্ছি না, তাহলে কিন্তু আমার কিন্তু সেই অভ্যাসটা বা প্রতিবর্ত ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। আবার কখনো কখনো কিছু প্রতিবর্ত ক্রিয়া আছে যেগুলো আবার স্থায়ী হয়েও যায়। এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলো যেহেতু আমাদের জন্মগতভাবে নয়, অর্থাৎ আমাদের জিনগতভাবে নয়, সেই জন্য এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশনের মধ্যে ট্রান্সফার হয় না। ফলে আমার জীবদ্দশায় আমি যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো বা অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলো, একে অর্জিত প্রতিবর্ত ক্রিয়াও বলা হয়, একে অর্জিত প্রতিবর্ত ক্রিয়াও বলা হয়। অর্থাৎ যেহেতু এটা আমরা অর্জন করি, ফলে এই ধরনের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, আমার জীবদ্দশায় যদি আমি এমন কিছু প্রতিবর্ত ক্রিয়া যদি আমি অভ্যাস করি, সেটা আমার হয়তো ক্ষেত্রে হয়তো প্রতিবর্ত ক্রিয়া হয়ে যেতে পারে, কিন্তু নেক্সট জেনারেশনে আমার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু সেটা নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবার তারা যদি আবার সেটাকে প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে আবার সেটা হতে পারে, ঠিক আছে। এবার এই প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে প্রধানত আমরা যেটা জানি সে যেটা কি প্রতিবর্ত ক্রিয়াটা প্রাথমিকভাবে কিন্তু আমাদের সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা যেমন ঠিক, ঠিক একইভাবে এমন কিছু প্রতিবর্ত ক্রিয়া আছে যে প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু শুধুমাত্র সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এই সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলোর জন্য কিন্তু আমাদের মস্তিষ্ক অর্থাৎ গুরু মস্তিষ্কেরও কিন্তু সাহায্য প্রয়োজন। অর্থাৎ গুরু মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড তারা একসঙ্গে মিলে এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলো অংশগ্রহণ করে বা এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলো ঘটায়। যেমন তার মধ্যে আমাদের যে বিভিন্ন অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলো রয়েছে, সেই সমস্ত অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু আমাদের একা সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এখানে মস্তিষ্কের সহযোগিতাও কিন্তু রয়েছে। অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড তারা দুজনে একসঙ্গে এই অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। সাধারণত জন্মগত যে প্রতিবর্ত ক্রিয়াগুলো রয়েছে সেই সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো কিন্তু আমাদের সুষুম্নাকাণ্ড দ্বারাই প্রধানত নিয়ন্ত্রিত হয়, ফলে এর ওপরে কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। অর্থাৎ এই ধরনের প্রতিবর্ত ক্রিয়া অনেক সময় আমাদের আনকন্ট্রোলড হয়ে যায়। কীরকম? যে আমার হয়তো গরম একটা হাতে কিছু লাগলো, আমি সঙ্গে সঙ্গে হাত থেকে এমনভাবে সরিয়ে দিলাম, হয়তো আমার পাশে যে আছে তার গালে লেগে গেল, অর্থাৎ তার গায়ে ধাক্কাটা লেগে গেল, অর্থাৎ তার উপরে আমার কিন্তু কন্ট্রোল নেই, কারণ যেহেতু এটা আমাদের শুধুমাত্র সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলোর কিন্তু ওপরে কিন্তু আমাদের একটা কন্ট্রোল থাকে, তার কারণ এটা যেহেতু মস্তিষ্কের সহযোগিতাও রয়েছে। এবার এই প্রতিবর্ত ক্রিয়াকে কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটার উপরে ভিত্তি করে প্রতিবর্ত ক্রিয়াকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ অনুসারে কোন কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা কোন স্নায়ুতন্ত্রের কোন কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটার উপরে ভিত্তি করে, অর্থাৎ নিয়ন্ত্রণ প্রতিবর্ত ক্রিয়াটা কে নিয়ন্ত্রণ করছে সেটার উপরে ভিত্তি করে প্রতিবর্ত ক্রিয়াটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল প্রতিবর্ত ক্রিয়া, আর একটা হচ্ছে জটিল প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ সরল প্রতিবর্ত ক্রিয়া অর্থাৎ যেখানে শুধুমাত্র সুষুম্নাকাণ্ড দ্বারা এই প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয়, তখন সেই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলোকে আমরা বলি সরল প্রতিবর্ত ক্রিয়া। আর যদি প্রতিবর্ত ক্রিয়ায় যদি সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্ক এরা দুজনে একসঙ্গে মিলে যদি প্রতিবর্ত ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে, তখন সেই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে জটিল প্রতিবর্ত ক্রিয়া। সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ কী? যেমন চোখে আলো পড়লে পাতা বন্ধ হয়ে যাওয়া, একটা কোনো সুস্বাদু খাবারের দর্শনে আমাদের জিভ থেকে লালা পড়তে থাকে,
এবং বা আমাদের হয়তো দেখা গেল যে হয়তো পায়ে কাঁটা ফুটলো, পাটা সরে গেল, গরম কিছুতে হাত লাগলো, হাতটা সরে গেল, এই যে ধরনের যে প্রতিবর্ত ক্রিয়া, এগুলো সাধারণত সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই জন্য এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলোকে আমরা সরল প্রতিবর্ত ক্রিয়া বলি। যেমন সার্কাসে খেলা দেখানো, সাইকেল চালানো শেখানো, জিমন্যাস্টিক করা, আমাদের সাঁতার শেখা, শিশুর হাঁটতে শেখা, কথা বলতে শেখা, এই ধরনের যে প্রতিবর্ত ক্রিয়াগুলো, এরা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড সহযোগে একসঙ্গে তারা এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই এদেরকে জটিল প্রতিবর্ত ক্রিয়া বলে। এই অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলোই কিন্তু প্রকৃতপক্ষে জটিল প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে। এই অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলো কীভাবে ঘটে সেটার উপরে ভিত্তি করে বিজ্ঞানী প্যাভলভ 1906 খ্রিস্টাব্দে তিনি একটি পরীক্ষা করেছিলেন। 1906 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্যাভলভ একটি পরীক্ষা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে বারবার বারবার অভ্যাসের মাধ্যমেও কিন্তু আমাদের দেহে কিছু প্রতিবর্ত ক্রিয়ার সৃষ্টি হয়। তিনি কী করেছিলেন? তিনি একটা কুকুরের উপর একটা পরীক্ষা করেছিলেন। তিনি কী করেছিলেন? একটি কুকুরকে একটি নির্দিষ্ট সময় তিনি ঘণ্টা বাজাতেন বা বেল বাজাতেন, তারপরে তার সামনে খাবার দিতেন, বেল বাজাতেন, তারপর আবার খাবার দিতেন। এইরকম দীর্ঘদিন ধরে তিনি বেল বাজানোর সঙ্গে সঙ্গে, তাকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে, তখন কি তিনি লক্ষ্য করলেন, একদিন তিনি দেখলেন যে তিনি বেল বাজালেন কিন্তু খাবার দিলেন না, কিন্তু দেখা গেল যে ওই কুকুরটার লালাগ্রন্থি থেকে অটোমেটিকলি লালা রস ক্ষরণ হওয়া শুরু হলো। অর্থাৎ ওই বেলের সঙ্গে সঙ্গে খাদ্যর যে পাওয়ার যে যে ঘটনাটা, সেটা ওই কুকুরটার দেহে কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছিল। সেই অভ্যাসের কারণে ওই কুকুরটার মাইন্ডে বা মস্তিষ্কে সেট আপ হয়ে গিয়েছিল যে ঘন্টা বাজলেই খাবার দেবে, সঙ্গে সঙ্গে লালার রস ক্ষরণ হবে। ফলে একদিন তিনি দেখলেন, তিনি কী করলেন, তিনি ঘন্টা বাজালেন কিন্তু খাবার দিলেন না। ফলে কী হলো যে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্ক কী করলো, উদ্দীপনা দিল লালাগ্রন্থিকে, ফলে লালাগ্রন্থি ক্ষরণ হলো, কিন্তু খাবারটা কিন্তু তিনি দিলেন না। কিন্তু নর্মালি খাবার দেবার পরেই কিন্তু লালা রস বা খাবার খাবার পরেই কিন্তু লালা রস ক্ষরিত হওয়ার কথা, কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার কারণে কিন্তু সেটা না হয়ে উদ্দীপনার প্রভাবে কিন্তু লালা রস ক্ষরণ হওয়া শুরু হলো। এইটা থেকে তিনি এটা বলেছিলেন যে আমাদের জীবনচক্রে বা আমাদের জীবদ্দশায় এমন কিছু প্রতিক্রিয়া রয়েছে যেগুলো আমরা বারবার বারবার অভ্যাসের মাধ্যমে সেগুলো কিন্তু আমাদের প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে ঢুকে যায়। যেমন আমি যদি আরও একটা উদাহরণ বলি, আমরা যখন সাইকেল চালাই, সাইকেল চালানোর সময় সামনে একটা কিছু পড়ে গেলে আমাদের কিন্তু ব্রেকটা অটোমেটিকলি আমরা চেপে ফেলি, অর্থাৎ আমাদের ব্রেক চাপার জন্য আমাদের কিন্তু আলাদা করে কিন্তু মনে করতে হয় না। বা সাইকেল চালাচ্ছে, আমি আরেকজনের সঙ্গে গল্প করতে করতে সাইকেল চালাচ্ছি, আমাকে কিন্তু কাউকে বলে দিতে হয় না বা আমাকে কিন্তু মনে করতে হয় না যে আমাকে প্যাডেল করতে হবে। অর্থাৎ এই যে প্যাডেল করা, ব্রেক করা, সঙ্গে সঙ্গে হর্ন বাজানো বা বেল বাজানো, এই ধরনের যে প্রতিক্রিয়াগুলো আমাদের বারবার বারবার অভ্যাস করার ফলে এগুলো আমাদের প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে চলে গেছে। অর্থাৎ আমরা কারোর সঙ্গে কথা বলতে বলতেও কিন্তু আমরা প্যাডেল করে যাচ্ছি, বা হঠাৎ করে সামনে একটা কিছু আসলে কিন্তু আমরা হঠাৎ করে ব্রেক চেপে দিচ্ছি। অর্থাৎ এইগুলো আমাদের বারবার বারবার অভ্যাস করার ফলে সেই সমস্ত উদ্দীপনাগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে প্রবেশ করে গেছে। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। অনেক অনেক ধন্যবাদ।